দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়লেও বিয়ানীবাজার উপজেলায় প্রথম শনাক্ত হয় ওই বছরের 24 এপ্রিল টাঙ্গাইল ফেরত এক স্বর্ণের দোকানের কারিগর প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন আজ 24 এপ্রিল বিয়ানীবাজারে করোনা রোগী শনাক্তের এক বছর পূর্ণ হয়েছে গত এক বছরে এই উপজেলায় আক্রান্ত হয়েছেন 499 জন মানুষ এর মধ্যে প্রাণ দিতে হয়েছে 28 জনকে বিয়ানীবাজার উপজেলার চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে 350টি পরিবারের মধ্যে পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুর 2টায় পণ্য সামগ্রী বিতরণ উপলক্ষে মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করেছেন মাদ্রাসার দাতা সদস্য সৈয়দ সায়েম তার আত্মীয়স্বজন ও বন্ধুরা সিলেটে র্যাবের অভিযানে শুল্ককর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ তিন পেশাদার চোরাকারবারীকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে শুল্ককর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র্যাব আটককৃতদের মধ্যে দুইজন গোয়ানঘাটের এবং বিয়ানীবাজারের একজন রয়েছেন উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকায় সিসিক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসায় শুক্রবার রাত 8:30টার দিকে 20-25 জনের একটি দুর্বৃত্তদের দল হামলা চালায় এ সময় কাউন্সিলরের বাসাসহ আশপাশের আরও কয়েকটি বাসায় ভাঙচুর করে তারা এই ঘটনায় শুক্রবার রাতে কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বাদী হয়ে কোতোয়ালি থানায় 16 জনকে আসামি করে মামলা দায়ের করেন সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 324 জনে একই সময়ে সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 115 জনের শরীরে এছাড়া এই 24 ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরও 185 জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে সিলেটে গুলিবর্তি আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য সহ র্যাবের জালে আটকা পড়েছেন শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপন শুক্রবার রাত 9টার দিকে নগরীর আম্বরখানা থেকে একটি বিদেশি রিভলভার 3 রাউন্ড তাজা গুলি এবং 27 পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবনয়ের একটি আভিযানিক দল আলামত সহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে সিলেটের বিমানবন্দর এলাকা থেকে 5 পিস ইয়াবা সহ রমজান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে পুলিশ রমজানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াচড়া সংরক্ষিত জাতীয় উদ্যানে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দমকল বাহিনীর দুটি ইউনিটের 3 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে উদ্যানের প্রায় 2 থেকে 3 একর বনভূমি পুড়ে গেছে ঘটনার তদন্তে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় আমদেদ মাহে রমজান রমজানের পবিত্রতা রক্ষা করুন করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন জনসমাগম এড়িয়ে চলুন জনস্বার্থে স্বাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ হাজি তাহির আলী ফাউন্ডেশন খায়রুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা